আপনি আপনার মেয়ের দিকে নজর দেন আপনি আপনার পরিবারের দিকে নজর দেন ছেলের চেহারার দিকে তাকান নামাজ না পড়তে পড়তে চেহারা এটা মাংসের সুরুত রয়েছে নি আপনার বেটির দিকে আপনি তাকেন বাজারে ঘুরতে ঘুরতে এটা আর মানুষ আসেনি নি সাম হ্যাঁ ভেবে দেখেন হায় হায় মুসলমান জীবন শুধু মনে করছেন জীবন মানে জীবনের সব মেহনতের মূল উদ্দেশ্য সোফা আর খাট পালং বাড়ি আর বিল্ডিং টাইলস আর মোবাইল জমি আর গাড়ি এই কয়েকটা জিনিস ব্যবস্থা করা এটার নাম জীবন না আল্লাহর কসম এটার নাম জীবন না এটার নাম জীবন কম মুসলমানের জীবন এটা না বেইমান একটা হইতে পারে বেঈমানের जिंदगी হইতে পারে আল্লাহ তাআলা কোরআনে বলেছে জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ কাফিররা বেঈমানদেরকে ছেড়ে দাও ধরো চরো ইউদর ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ এরা খাইতে থাকুক এরা উপভোগ করতে থাকুক ওই দেখেন ওই ওই কোনায় দেখে ও দেখেন ছেলেরা ওই দেখ মানে হেরা হেগো দুষ্টামি করে না কলিজা যখন পাথর হয়ে যায় তখন আর কোনো কিছু ওটার মধ্যে আসর করে না সোজা আমার ফুর্তি আমার জীবন আমার বন্ধু আমার ফ্রেন্ড আমার মোবাইল এটাই আমার জীবন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য এটাই বুঝাইতে চাইলাম আমরা আমরা ভাবা দরকার ফিকির দরকার ইসলাহ দরকার ইমানদারের জীবন মুসলমানের জীবন এত না এত বেকার এত ফালতু এত বেহুদা মুসলমানের জীবন হতে পারে না বিশ্বাস করে ইমানদারের এক মিনিট ফেলে দেওয়ার অপসর ফ্রি আল্লাহর কসম এমন একটা মিনিট নেই ইমানদারের কোন ফ্রি ইমানদারের কি নাই মুসলমানের বাচ্চার কোনো অপসর নাই মুসলমানের মায়ের কোনো অবসর নাই মুসলমানের বাবার কোনো অপশন নাই মুসলমান যার পরিচয় তার কোনো দুনিয়ায় অপসর মেলে না অপসর মিলবে সেদিন মালাকুল মত রুহু কবচ করবে যেদিন ওয়া আবুদ রাব্বাকা হাতা ইয়াতিয়া কাল ইয়াকিন আল্লাহ তাআলা বলে মৃত্যু আসা পর্যন্ত হে নবী আপনি আমার বندگی করতে থাকুন ইবাদত করবেন কতক্ষণ কথা বলেন না মৃত্যু আসা পর্যন্ত তাহলে অবসর কখন শুক্রবারে 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি কথা বলেন না অবসর কখন অবসর আছে কোন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের দিন সরকারি ছুটির দিন তাইলে ছুটি নেই ইমানদারের কি নাই বলেন না ছুটি ছুটি নাই ইমানদারের কোনো ছুটি নেই অপসর নাই বন্ধু এই জন্য এই ছেলেরা তোমরা বোঝো ভাই বাবারা আপনারা বুঝেন আপনারা বুঝেন আপনাদের পায়ে ধরে বলি অনুরোধ করি দিবা নিশি প্রতিদিন আমি এই এক কথাই বলি আমি এই এক কথারই ফেরি যে ছেলের দিকে নজর দেন মেয়ের দিকে নজর দেন বিবির দিকে নজর দেন বিশ্বাস করেন এটা আপনার মূল ডিউটি সোফা একটু দুর্বল হইলে অসুবিধা নাই টাইলস একটু কম দামি হইলে অসুবিধা নাই বিল্ডিং না হইয়া মাটির ঘর হইলেও সমস্যা নাই কিন্তু সন্তান বেনামাজি হলে অসুবিধা আছে আপনার সোফা যদি দুর্বল হয় কবরে জিজ্ঞেস করবে না হাঁসরে জিজ্ঞেস করবে আপনার ঘরে যদি মৃত্যু পর্যন্ত টাইলস না থাকে আপনারে হাসরের ময়দানে জিজ্ঞেস করবে না কিন্তু খোদার কসম আপনার ছেলে যদি নামাজ না পড়ে আপনাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আপনার বিবি যদি পর্দা না করে আপনার ছেলের বউ যদি পর্দা না করে আপনার মেয়েরা যদি পর্দা না করে আপনাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করে কি বান্দা এমন হলো কেন জিজ্ঞেস করুন লাহ সাল্লি সাল্লাম বলেছেন অতএব আপনি যে ব্যাপারে জিজ্ঞাসিত হবেন আপনাকে যে বিষয়ে প্রস্তুত করা হবে অকুল্লুকুমান এতিহি নবীজি বলছেন তোমাদের প্রত্যেকের অধীনস্থ যারা তোমারও অধীনে যে আমার চারটা ছেলে মেয়ে আর আমার একটা বিবি আমার ফ্যামিলি আমার ঘরে এখন আমার বাসায় ওরা থাকে কথা বোঝেন নাই আমার বাসায় যেটা আমি যে বাসায় থাকি ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার ওইখানে আমার বিবি থাকে আর আমার চারটা ছেলে মেয়ে থাকে এর মধ্যে ছোটো মেয়েটা আমার কোলে এক বছর তাহলে এরে আফাতত বাদ দেন বাকি তিনটা ছেলে মেয়ে আমার চারজনই আমার মেয়ে তেরো বছরের আমার ছেলে এগারো বছরের কাছাকাছি তা আমি সকালবেলা ফজরবাদ এই আমার বিবি আমার ছেলে আমার মেয়ে আমি চারজন বসে তালিম করি ফাজাইলে আমল থেকে আমার ছেলের এক পারা কোরআন শরীফ শুনি এরপরে আপনার কিছু সামান্য কথাবার্তা বলি এরপরে বিশ্রামে যাই এটা আমার জিম্মাদারি ফজরের নামাজে জামাতে যাওয়ার আগে একবার বিবি আর মেয়েরে উঠাই সালাম ফিরে আবার সাথে সাথে আবার ফিরে আসে দেখি উঠছে কিনা না উঠলে আবার উঠাই এটা আমার জিম্মাদারি এটা আমার মূল মেহনত আমার ঘর দুর্বল হোক আমার বিল্ডিং না হোক এক তো এখলাস জরুরি আল্লাহর জন্য বলছি কিনা দুই নাম্বার হলো উম্মতের ফিকির মানুষের ফিকিরে বলতেছি কিনা অর্থাৎ আমার টার্গেট কি নিজে জনপ্রিয় হওয়া আমার সুরটা দেখেন আমার শিক্ষার দেখেন বাপসাপ দেখেন এটা না বরং মানুষের সংশোধন মানুষের ইসলাহ মানুষের পরিবর্তন আমার বলার আমার মেহনতের দ্বারা যদি পঞ্চাশ বছরেও একজন আল্লাহর বান্দা বদলে যায় আল্লাহকে পেয়ে যায় আমার জিন্দগির সবচেয়ে বড় সার্থকতা এটা এই ফিকিরে বলা আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম হজরতে আলীরা দিয়া আল্লাহহু তালা আনহুকে বলেছিলেন ইয়া আলী লা ইয়াহ দিয়া লাহ হুবিকা রজুলান ওয়া হেদান খাইরুনলা কামিন হমরিন না হে আলি তোমার দ্বারা একজন আল্লার বান্দা ওয়া হেদান সিরিফ একজন মানুষ হেদায়েত পাওয়া গোটা আরবের গোটা আরবের সবগুলো দামি উট তোমাকে উপঢৌকন দেওয়া গিফট করা তার চাইতে অনেক বেশি উত্তম তোমার দ্বারা একজন মানুষ হেদায়ত পাওয়া একজন মানুষ বদলে যাওয়া এটা বড় পাওয়া একশোটা প্রাইভেট কার উপহার দেওয়া একশোটা বাড়ি উপহার দেওয়া একশো বিঘা জমি পাওয়া একশো বড়ি স্বর্ণরোপ্য পাওয়া তার চাইতে কুটি গুণ বেশি দাম আল্লাহ তালার এক বান্দা আল্লাহ তালার পথ পেয়ে যাওয়া এইমাত্র আপনারা শুনতেছিলেন এই যে ওয়াসি রদি আল্লাহ তালা আনহু এই একজন মানুষকে কালেমা পড়াবার জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আগ্রহটা কেমন ছিল তিন তিনবার কোরআনের আয়াত না শুধু ওনার জন্য যে তবুও কালেমা পড়ো যাও তুমি যেমনে ক আল্লাহ তালা যেন বলতেছে ঠিক আছে তুমি যেমনে বলো আমি এমনি মাফ করি তবুও কালে মাফ তবুও আই কলিয়া ইবাদি আল্লা দিদা আসরাফু আলা আনফসি একটা দুইটা গুণা না বরং ষাট বছরে পঞ্চাশ বছরে যতগুলো গুণা প্রতি মিনিট মিনিট সবগুলো নিয়েও যদি মাফ চাও আমি মাফ করে দেব তবুও ফিরে আস তবুও ফিরে আস নব্বই বছর পরেও যদি কোনো দিন রাত গভীরে মাফ চাও আমি মাফ করে দেব তবুও ফিরে আস হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল ইরশাদ করেছেন আল্লাহ সারা রাত আল্লাহ তার কুদরতি হাত আল্লাহ তালা বিছিয়ে দেয় হাত বাড়ায় দেয় সারা দিন যত মানুষ গুনা করছে তারা মাফ চাইবে আর আল্লাহ মাফ করবে এই আশায় এই জন্য ফিকিরে উম্মত উম্মতের ফিকির মানুষের ফিকির আমি কেন বলতেছি মানুষের ফিকিরে এক এক আল্লাহর বান্দা বদলে যাবে হাজারো লাখ যুবক আখেরাত তো চেনেই না জিন্দিগিও চেনে না বর্তমান হালাত হলোই আখেরাত পরকাল কবর হাসর তো বোঝেই না সে যে একটা মানুষ মানুষের বাচ্চা একজন মানুষের বাচ্চার করণীয় কি এর দূরে বোঝে এটাও বোঝে না বোঝে না যে এইটাও বোঝে না ভুলে গেছে যে এইটাও ভুলে গেছে এদের পরিবর্তন এদের জন্য ভাবা ফিকির দরকার দরকার এই কারণে কোটি কোটি মুসলমান পরিচয়ধারী মা এবং বোন প্রতিদিন সকাল আটটা থেকে রাতের দশটা পর্যন্ত বাজারে হাটে ঘাটে মার্কেটে শপিং সেন্টারে বেপর্দা হাঁটতেছে এদের গন্তব্য কোথায় শেষ পরিণতিটা কি ওনারা জানে না জিন্দিগিকে বুঝে নিছে জীবন মানেই সাজগোজ জীবন মানেই গহনা অলঙ্কার জীবন মানেই কিছু প্রসাদনী এরই নাম জিন্দিগি অলঙ্কার আছে কিছু জামা কাপড় আছে। কিছু ফাউডার ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপ বক্স আসে খালাস জিন্দিগি সার্থক জীবনের চাওয়া পাওয়া পূর্ণ আমার ছয় বরি স্বর্ণ আছে দামি দামি থ্রি পিস শাড়ি কাপড় আছে আমার ভালো মানের প্রসাদনী মানে শরীরে মাখার বিভিন্ন রকমের পাউডার স্নো এগুলো আছে আর কিছু দরকার এটাই জীবনের চাওয়াপ প্রতিদিন বাজারে যাইতেছে নতুন আর কি কালেকশন আছে বাজার নতুন আর কি বের হইছে নতুন এই এক ফিকির এই মা আর বোনদেরকে ফেরানো দরকার ওনাদেরকে বলা দরকার যে মা আপনি যে পথে হাঁটতেছেন এটা জাহান নামের পথ এটা বরবাদির পথ এখান থেকে ফিরে আসে হাজারো ব্যবসায়ী শুধুমাত্র সংসারের প্রয়োজন পূরণের জন্য প্রতিনিয়ত অবৈধ ইসলাম নিষিদ্ধ পদ্ধতিতে ব্যবসা লেনদেন উপার্জন করতেছে কত আইটেমের যে সুদ হইতে পারে তার কোনো কুল কিনারা নেই কুল কিনারা নেই এত সুন্দর আকর্ষণীয় অফার এমন লোভনীয় কথা এমন চমৎকার শুদ্ধ বাংলা এমন স্মার্ট জামা স্যুট বুট কোট প্যান্ট আপনি যে তাকে বুঝবেন কিছু তার কোনো উপায় নেই কিন্তু সুদের মধ্যে লাগাই দিচ্ছে স্যার আমাদের কাছে আলেম আছে আমাদের স্টকে হুজুর আছে আমরা ওনাদের থেকে জেনে নিছি এটা শুদ্ধ আপনি নিশ্চিন্তে আমাদেরটা নিতে আমাদের হুজুর আছে ওনার স্টকে হুজুর ফুটলার মধ্যে রাখছে এইভাবে লক্ষ কোটি ব্যবসায়ীকে অবৈধ উপার্জনের পিছনে লাগাই দিচ্ছে নেশার মতো এদেরকে ফেরানো দরকার যদি বলেন এত কিছু করা সম্ভব আপনার পক্ষে আমার পক্ষে কিছুই করা সম্ভব না আমার পক্ষে কিছুই করা সম্ভব না আমার দায়িত্ব সম্ভব করা না আমার দায়িত্ব মেহনত করা কথা বলেন না কেন আমার দায়িত্ব কি মেহনত করা। সম্ভব করা এটা দায়িত্ব আল্লাহ তালার নবীকে আল্লাহ তালা বলছে আপনি দাওয়াত দেন ইন ইল্লাল বালাগ। আপনি শতভাগ আস্থা নিয়ে আপনি পৌঁছে দেন হেদায়েত আমি দেব এই মানসিকতা নিয়ে আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম মাঠে ময়দানে কথা বলে উম্মতের ইসলাহ দরকার যুবকদের পরিবর্তন দরকার মা বোনদের পরিবর্তন দরকার ব্যবসায়ী চাকরিজীবী উপার্জনকারী তাদের ইসলাহ দরকার মুরব্বীদের মুরব্বীদের হালাত কি মুরব্বীদের এক জিন্দিগি অপসর বিশ বছর অপসর পঁচিশ বছর সেই পঞ্চাশ বছর বয়সে উনি অপসর হয়ে গেছে পাঁচ পঞ্চাশ বছর বয়সে অবসর হয়ে গেছে সত্তর পঁচাত্তর বয়সে মারা গেছে হয়তো এই বিশ পঁচিশ বছর এক জিন্দিগি কিসের উপরে খানা পান বিড়ি ফেয়াজু আলুৎসব আফেল মালটা চায়ের দোকান টেলিভিশন গল্পগুজব শুধু সবার বদনাম মেম্বর বালানা চেয়ারম্যান বালানা বেডা বালানা বেডি বালানা এতে বালা না বালা না মানে শুধুমাত্র সা উনি ছাড়া আর পৃথিবীতে কোনো ভালো মানুষ নেই শেষ এ উনি শেষ বালা লোকটা পৃথিবীর থেকে রয়ে গেছে কোনো রকমের টিকা রয়েছে যদি উনি মারা যায় পৃথিবীতে আর কিছু হলো না রে সবাই মিললে যাতে উনারে উনি যাতে না মরে এই জন্য সবার দায়িত্ব উনারে আফেল মালটা ভালো করে রাখাবানো যাতে কাকু যাতে না মরে কারণ বাকি তো সব শেষ বালা তো হাবড়ায় এস এই পাগলাম করে বৈশা বৈশা এই এক জিন্দিক এভাবেই আসরের থেকে বা দুপুরের খানার পর থেকে রাত পর্যন্ত রাত দশটা এই যে আমার ভাই আমার চাচা আমার মুরব্বি জওয়ান বুড়ো সবার কাছে বলি এটার নাম জিন্দিগি না সারাক্ষণ তামাশা সারাক্ষণ গল্প সারাক্ষণ ফুর্তি সারাক্ষণ নারী সারাক্ষণ নাচ গান সারাক্ষণ সিনেমা নাটক মোবাইল অশ্লীল ছবি এটার নাম জিন্দিগি না এ জীবন আর হায়ানের জীবন কোনো পার্থক্য নেই যে জীবনে সেজদা নাই যে জীবনে গোলামি নাই যে জিন্দগিতে আল্লাহ তালার ইবাদত নাই যে জীবনে হালাল হারামের পার্থক্য নাই ওটা কোনো ইনসানের জিন্দগি না হাইওয়ান এবং জানোয়ারের জিন্দিগি আপনি দেখেন তো কোনো বিড়াল কোনো গরু ছাগল কুকুর বিড়ালের জন্য হালাল হারামের কোনো বিধান নাই আছে বলেন একটা বিড়ালের জন্য সর্বোচ্চ কয় ঘরের কাঁটা খাওয়া হালাল আর কোন গরের কাটা খাওয়া হারাম আসেনি এমন কোন আইন আপনার সদ্যগুষ্ঠী শুনছি নি নাই গরুর জন্য কোনো আইন নেই হালাল হারামের বলতে কোনো বিধান নাই যা মন চায় তাই করে কেন জানোয়ার যে কথা বলেন না কেন কেন করে যা মন চায় তাই করে কেন করে সেটা জানোয়ার অতএব জানোয়ার যা মন চায় তাই করে ইনসান যে মানুষ যে সে যা চাতাই তাই করতে পারে না আর করলে সে মানুষ থাকে না মানুষ থাকে